দেখতে পাচ্ছেন বন্ধুরা, মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ। আবার সকাল হয়ে গেল আর দুটো গাড়ি লেগে আছে, এগুলো যাবে নদিয়া, আর যেমনটি দেখাচ্ছি আর এটা চলে যাবে কুচবিহার। এরকম দুটো মেশিনের অর্ডার আছে, একসাথে যাবে। এটা ভিডিও করে শুধু ভিডিও পাঠিয়ে দিলেই হবে। দেখতে পাচ্ছেন আমরা এই মেশিনের কোনো কাস্টমার নেই। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পাক ঢালানো হয়ে গেছে, পাক পড়ে গেছে ভিতরে। আমাদের এই বাবু একদম রেডি আছে, বাবু এটা চলে যাবে কোচবিহার। কোচবিহারে দাদার জন্য স্পেশালি এই ভিডিওটা বানাচ্ছি, তাদেরকে পাঠাতে হবে দাদাকে। দাদা দেখে নিন, পাকটা ঢালার পরে এইরকম একটু চেক করে নেবেন, একদম শুকিয়ে যাবে হাতে, হ্যাঁ ছিঁড়ে যাবে। একটু তেল দিয়ে দেবেন, যে কোনো তেল, রাস্তির তেল দিয়ে দেবেন একটু। দেখতে পাচ্ছেন লকড়িগুলো পর্যন্ত আপনার মালটা তুলে সেটাই চালু করে দেবেন, ঝাঁক করবেন, বেশি করে ঝাঁক, যত ঝাঁক হবে তত ভালো। একদম হড়বড়ি কিছু নেই, মাল জমবে না, ড্রপিং করে দেবেন না, মাল জমবে না, চিন্তা নেই, একদম নির্বিকারে শান্তে করবেন, একদম শান্তে আরামসে। তারপরে ঝাঁক হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হবে, আস্তে 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 আপনি ড্রপিং চালু করে দেবেন। একদম সহজ কাজ, একদম সহজ, একদম হড়বড়ির কিচ্ছু নেই। দেখুন এটা চলে যাবে কোচবিহারে দাদা, দুটো মেশিনের অর্ডার আছে, ট্রান্সপোর্ট হয়ে যাবে, একটা রেডি হয়ে গেল, আর একটা রেডি করে দেখাবো দাদাকে, ভিডিও পাঠাবো।